আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাঈ ওয়া ত্বিন সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব নামাজের ভেতরে সিজদায় বাংলায় দোয়া করা যাবে কিনা বর্তমান সময়ে অনলাইন বিভিন্ন বক্তাদের মুখে আমরা শুনে থাকি তারা বলেন যেহেতু আমরা বাঙালি আরবি দেওয়া আমরা পারি না সুতরাং মনের ভাব প্রকাশের জন্য আমরা আরবিতে যেহেতু অক্ষম তাই আমরা নামাজের ভিতরে শেষ দেয় বেশি বেশি বাংলায় দোয়া পর্ব কেননা হাদিসের ভিতরে এসেছে আকরবু মাইয়ুল আব্দ রব্বিহি ও হুয়া সাজিদুল আক্তিরুফিহি দোয়া নিশ্চয় বান্দা আল্লাহতালার নিকটবর্তী হতে পারে যতগুলো মাধ্যম রয়েছে তন্মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং নিকটবর্তী মাধ্যম হলো সেজদা সুতরাং সেজদার ভিতরে প্রচুর পরিমাণ তোমরা দোয়া করো এই হাদিসকে সামনে রেখে বিভিন্ন বক্তারা বলে থাকেন যে নামাজের ভেতরে সেজদায় বাংলায় দোয়া করবে এমনকি অনেকে তারা বলে থাকেন যে ফরজ সালাতের ভিতরেও পর্যন্ত তারা সেজদার ভিতরে বাংলায় দোয়া করবে আসলে এর শরীর সমাধান কী এই ব্যাপারটা নিয়ে তো এক্ষেত্রে শুরুতেই বলব যে ফাজিরতপূর্ণ যে হাদিসটি রয়েছে সেই হাদিসে শব্দগুলো আমরা আগে বুঝি হাদিসের শব্দগুলো হলো যে বান্দা আল্লাহ তালার নিকটবর্তী হতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ এবং নিকটতম একটি মাধ্যম হলো সেজদা সুতরাং ফিরুফি হি দোয়া সেজদায় তোমরা বেশি বেশি দোয়া করো এখানে বলা নাই সিজদার ভিতরে তোমার মনের ভাব প্রকাশে তুমি যেই ভাষায় অক্ষম অন্য ভাষা দিয়ে করো অথবা তুমি দোয়ার ক্ষেত্রে তোমার নিজস্ব ভাষা ব্যবহার করো অথবা আরবি ভাষা ব্যবহার করো কোনো কথাই উল্লেখ নেই তবে ব্যাপকভাবে যখন এ ধরনের কথা বলা হয় অন্যান্য হাদিসেও আছে যেমন আল্লাহ তালা কোরআনুল কারিমে বলছেন ফকর উমা তায়াসারামিন মিনাল কোরআন নামাজের ভিতরে তোমরা কোরআনের যেই অংশটা তোমাদের জন্য সহজ হয় সেই অংশটা তেলওয়াত করো সেই অংশটা পড়ো এখন আমাদের মাঝে কোনো ব্যক্তিকে এমন আছে যে মনে করবে যে আমি যেহেতু আরবিতে পড়তে অক্ষম আমার জন্য সহজ হচ্ছে না আর আল্লাহ বলছেন তোমার জন্য যেই অংশটা সহজ যেভাবে সহজ হয় সেভাবে পড়ো সুতরাং আমি বাংলায় নামাজের ভিতরে কোরআন করব করবো যদি কোনো ইমাম সাহেব যদি পড়ে অবশ্যই তার চাকরি চলে যাবে মুসলিরে তাকে জোতা করবে অবশ্যই কেননা নামাজের ভিতরে মানুষের মতো সাধারণভাবে আঞ্চলিক ভাষায় কোনোদিন নামাজের ভিতরে তেলাওয়াত হতে পারে না কোরআনের বঙ্গানুবাদ পড়লে সে নামাজ শুদ্ধ নয় যদিও বা আল্লাহতালা বলেছেন তোমাদের জন্য সহজ হয় যেখান থেকে সেইভাবে পড়ো তোমাদের জন্য সহজ বাংলায় সুতরাং আমরা বাংলায় পড়ব না এখানে যদিও মোতলাকভাবে আমভাবে বলা হয়েছে যে তোমাদের কোরআনের যেই অংশটা সহজ হয় সেই অংশটা পড়ো সেখানকার উদ্দেশ্য কিন্তু আরবিতে পড়া ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন নামাজের সময়ে এসে যায় তখন তোমরা এলান করো আজান দাও এখন এই আজান দেওয়াটা আল্লাহ হকবার আল্লাহ হকবার এই সমস্ত আরবি শব্দে না হয়ে যদি আমরা বাংলা বলি আল্লাহ সব থেকে বড়ো আল্লাহ সব থেকে বড়ো আমি মোহাম্মদ সাল্লাসাল্লামকে সাক্ষী দিচ্ছি সেটা কি কখনো হবে হবে না কেন এখানে তো বলা নেই যে আরবিতে বলতে হবে এখানে তো বলা নেই আরবি ভাষায় বলতে হবে এখানে বলা নেই যে অন্য ভাষায় বললে হবে না তারপরে আমরা বলছি না কেন আমরা সবাই বুঝি যে আরবি যেই পরিভাষাগুলো রয়েছে সালা সুইয়াম ইবাদতের ক্ষেত্রে সেখানে বাংলার কোনো দখল নেই সেখানে বাংলা বা আঞ্চলিক ভাষা প্রবেশ করানো যাবে না ঠিক তেমনিভাবে নামাজের ভিতরে যেহেতু কেরাত পড়া যায় না অথচ আল্লাহ বলছেন সহজ হলে সেভাবে কেরাত পড়ো সাথে সাথে আজান দেওয়ার ক্ষেত্রে এটা যদিও এলান আমরা প্রচার করব প্রচারের ক্ষেত্রে আমাদের সব থেকে বোধগম্য হয় বাংলায় বললে তারপর কেন আমরা আরবিতে বলি যে এটা আল্লাহ কর্তৃক রাসুল কর্তৃক নির্ধারিত এভাবে ঠিক তেমনিভাবে নামাজের ভিতরে যে সেজদা সেজদাটাও আল্লাহ কর্তৃক রাসুল কর্তৃক এভাবেই নির্ধারিত যে এটা ভিতরে আরবি দোয়া পাঠ করতে হবে এখানে আঞ্চলিক কোনো দোয়া পাঠ করা যাবে না তবে হ্যাঁ ফরজ সালাদের ক্ষেত্রে যেহেতু আমরা জামাতের সাথে পড়ি ইমাম সাহেব সমস্ত মুসল্লিদের প্রতি লক্ষ্য রেখে সিজদায় বিলম্ব করেন তিন তাজবি পরিমাণ সাত তাজবি পরিমাণ বা পাঁচ তাজবি পরিমাণ সুতরাং ফরজ সালাতের ভিতরে আমাদের অধিকাংশই এ ধরনের আমাদের মনের ভাব আমাদের সামাজিক পারিবারিক শারীরিক বিভিন্ন সমস্যার কথা এই দোয়াগুলো আল্লাহর কাছে করতে পারি না কিন্তু নফল সালাতে আমরা করতে পারি সেই হিসেবে আমি মনে করি যে ফরজ সালাদের ভিতরে এ ধরনের দোয়া না করাটাই উত্তম এবং বিশেষজ্ঞগণ এটাই বলেছেন তবে নফল সালাতের ক্ষেত্রে কিন্তু আমরা এই দোয়াগুলো করতে পারি কিন্তু সেই দোয়াগুলো বাংলা ভাষায় নয় সেই দোয়াগুলো হুবহু কোরআন সুন্নার ভাষায় কোরআনের ভিতরে যে দোয়াগুলো বর্ণিত আছে আমাদের যে কোনো সমস্যাই হোক না কেন সমস্ত সমস্যার সমাধান কিন্তু সুন্নাতে আছে আপনি যে কোনো ধরনের সমস্যার কথা বলেন আপনি যদি বলেন যে আমার চাকরি হচ্ছে না আমার রিজিকের সমস্যা আমার বেতন ভালো পাচ্ছি না এক্ষেত্রে আমি কী করবো এক্ষেত্রে আমার করণীয়টা কী সেক্ষেত্রে কি কোরআন সুনার ভিতরে কোনো দ বর্ণিত নই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মান করা আর ফি কুল্লি ওয়াকি লাম তুসি হুফা কতুন আবাদা কোরআনুল করিমের ভিতরে একটি সুর আছে সুরতুল ওয়াকা যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরতুল উল পাঠ করবে কখনোই দারিদ্রতাকে স্পর্শ করবে না তাহলে আমার দারিদ্রতা সম্পৃক্ত যেই ধরনের সমস্যাগুলো আছে সেই জন্য কিন্তু আমি সুরতুল উয়াক্যায়া পাঠ করতে পারি সুরতুল ওয়াকেয়া এটা কোরআনের সুরা সুতরাং আমার এখান থেকে কোনো অংশ ভালো লাগলে বিশেষদের ভিতরে তেলাত লত করতে পারি অথবা দোয়ার ক্ষেত্রে রব্বানা আতিনা ফিরদুনিয়া হাসানা তো অফিল আখিরাতি হাসানা আমি এই দৈনন্দিন জীবনে আমাদের দাম্পত্য জীবনে সুখী না এই জন্য আমি দোয়া করতে পারি আল্লাহর কাছে রব্বানা আতিনিয়া ফিরদুনিয়া হাসানা আল্লাহ আমাকে দুনিয়াতে ভালো রাখে অফিল আখিরাতি হাসানা আখিরাতের জীবনটাকেও আমাকে সুন্দর করে দেয় এভাবে রব্বানা হাবলানা মিনা জোয়াজিনা ভালো সুন্দর নেককার আবেদা শাকেরা সবেরা স্ত্রী পাওয়ার জন্য এ ধরনের দোয়া আমরা করতে পারি সাথে সাথে ভালো সন্তান পাওয়ার জন্য রববিহাবলিহিন আর সলিহিন এরকম কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যতগুলো সমস্যা হতে পারে সমস্ত সমস্যার সম্পৃক্ত দোয়া কোরআন সুন্দর বর্ণিত আছে আমরা সেই দোয়াগুলো জেনে নফল সালাতের ভিতরে সিজদায় সেই দোয়াগুলো করবো আমরা কখনো এ ধরনের ভ্রান্ত বক্তাদের খপ্পরে পড়ে আমরা নামাজের ভিতরে বাংলায় বা আঞ্চলিক ভাষায় দোয়া করার এই প্রবণতা চালু করব না দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে দিনের সহি কথাগুলোকে বুঝে আমল করা তৌফিক দান করুক আলবিদা মা আসালাম